ওই মানুষগুলোর জন্য ভালো কামনা করো, ওই মানুষগুলো যাতে শান্তি পায়, আল্লাহর কাছে দোয়া চাও, তোমার সাহায্য করার মতো সওয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তোমার মন থেকে মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে, মানুষকে ভালোবেসে, মানুষের জন্য, মানুষের প্রয়োজনে তুমি আল্লাহর কাছে বলছো, আল্লাহ কবুল করেছে, এটাও কি আমরা পারবো না? যে এটাও কি পারবো না? কিন্তু আমরা সেটা করি, আমরা রক্ষে কথা বলি, আমরা আমাদের আভিজাত্যকে দেখাতে চেষ্টা করি, আমরা আমাদের অহংকারকে প্রকাশ করি, আমরা আমাদের দাম্ভিকতা আমাদের কথা বলতে চাই। যদি হয় তো আমরা রসুলের উম্মত নয়। রসুল বলছেন আমার উম্মত কখনো এত দাম্ভিক হতে পারে না, আমার উম্মত কোনদিন গরিবের উপর শাসন আর শোষণের যাতায়াত চালাতে পারে না, আমার উম্মত কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, আমার উম্মত কোনদিন অন্যায় ভাবে কারো উপর অত্যাচার করতে পারে না, আমার উম্মত কোনদিন কাউকে বিনা কারণে কাউকে কতল করতে পারে না। বিনা কারণে কতল তো দূরের কথা, এখন তো প্রায় খবর কাগজ খুলে দেখা যায় ভাই ভাইকে কেটে ফেলেছে। পশ্চিমের কাগজে দেখলাম একটা ছেলে তার মা আর বাবাকে দুজনকে কেটে ফেলেছে। অপরাধ ছিল এটা, সে নেশা করবে তাকে টাকা দিতে হবে, তার মা বাপ বললো টাকা রাখবে না। এই কারণে, তুচ্ছ কারণে সেই ছেলেটা পাশে একটা অস্ত্র ছিল, সেই অস্ত্র দিয়ে বাপ আর মাকে দুজনকে মেরে দিল, দুজনকে নিষ্পত্তি হয়ে গেছে। বুঝতে পারলে আজকে ভাই আজকে বিভিন্ন সংসার এখানে মুসলিম সমাজের মধ্যে প্রায় অধিকাংশ জায়গা আমরা দেখছি যে সেখানে কলহ, বিদ্বেষ, মারপিট, কোনো খেলাতে অত্যাচার, অনাচার, অবিচার। যদি এইটাই চলে, একে তো মুসলমান বলা যাবে না, ইসলাম বলা যাবে না, কিন্তু চলছে। যদি আল্লাহ করুণা পেতে হয়, যদি আল্লাহ রসুলের মহাব্বত পেতে হয়, আর যদি আল্লাহ রসুলের উম্মত যদি হতে হয়, তাহলে এ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের যে দেখানো পথ মত, সেই পথ আর মত আমাদের মেনে নিতে হবে, আর সেটা পাশ করে রূপ রূপ না দিতে হবে না। বুঝতে পেরেছেন? একজন অনাথ ছেলে আল্লাহ রসুলের সামনে এসে বললেন, আমার এই সমস্যাটা হয়েছে, এই সমস্যার জন্য কিছু ভাবি করি। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর দায়িত্ব দেন, আমি দেখছি না কিভাবে হাল ভালো হয়, ঘটনাটা অনেক দিন আগে কি হয়েছে, একটা গাছ নিয়ে সমস্যা, একটা আঠন আছে, আঠনের মধ্যে একটা গাছ আছে, তিনি বলছেন যে এটা আমার গাছ, তিনি বলছেন যে এটা আমার গাছ, না বুঝতে পারলেন? আল্লাহ রাসূল একজন সাহাবা জিজ্ঞেসি সাহাবা, সে বললেন, হুজুর এক কাজ করুন, ওরই গাছ আমি ধরেই নিই, আমি ওকে দিয়ে দিচ্ছি, আমাকে দিতে হবে না। কিন্তু গাছের গোড়াটা যদি ওর জায়গায় থাকে, গাছের পুরো অংশটা আমার জায়গায় থাকে, টোটাল যে ফল পড়ছে সেই ফলগুলো আমার ফলের সঙ্গে মিশে যাচ্ছে, ফলে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। গুরু গাছটা ওই দিকে আছে, ফলে ওর আর তোমার যখন এটা পড়ে যায় ফলটা, কার খাওয়া এটা বোঝা মুশকিল হয়ে যায়। তুমি এক কাজ কর, তুমি ওই গাছটার যা দাম বলো,
ওই কাজটা দাম আমরা দিচ্ছি, তুমি কাজটা কেটে রাখবে, তার দিন এই সমস্যাটা মিটে যাবে। আর তা না হলে যেহেতু এটির ছেলে নাহলে ওই কাজটা ওকে ছেড়ে দেবে, এই দুটোর মধ্যে একটা। সে বলল গাছও ছাড়বো না আর আমি কাজ না। এমন সময় সাহাবা বললেন যে তুমি কি হলে তার কাজটা দিতে পারবে, তুমি দিতে পারবে? একটা জোশের মাথায় বলে ফেললেন এত হাজার দিচ্ছে। দাম দিচ্ছে কি একটা গাছের, বুঝতে পেরেছেন? তো উনি ভেবেছেন যে আমি যেহেতু এত টাকা ডিমান্ড করেছি আমার ঘর আছে, আমার সোনা দানা যা আছে, আমার এই যে বাগান আছে যা আছে তুমি সব নিয়ে নাও, বিনিময়ে এত হাজার আমাকে সে তো আশ্চর্য হয়ে গেল। তুমি সব বিক্রি করতে যাবে কোথায়, থাকবে কোথায়, আর তুমি সব দিয়ে দিচ্ছ? বলো হ্যাঁ আমি সব খালি আমার ওই টাকাটা, টাকাটা দিয়ে দিলেন, সব ছেড়ে দিলেন, ঘর ছেড়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন, জায়গা ছেড়ে দিলেন, বাগান ছেড়ে দিলেন, সব ছেড়ে দিলেন, ওই টাকাগুলো নিয়ে সেই ব্যক্তির কাছে গেছে। চাচা আছেন? হ্যাঁ আছেন। কি করবো, আপনি যে টাকা চেয়েছিলেন যে এত টাকার বিনিময়ে আমি গাছটা ছাড়বো, আমি ওই টাকা নিয়ে এসেছি ইনশাল্লাহ, আপনি টাকাটা নিয়ে না আর গাছটাকে সে তো টাকাটাকে নিয়ে অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। সে ভাবলো যে মানুষ এখন এইরকম আছে, একটা গাছের জন্য যে টাকা দিল এইরকম দশ খানা বিশ খানা বাগান কেনা হয়ে গেল, কি ধরনের মানুষ? তাকে জিজ্ঞাসা করে তুমি পেলে কোন থেকে, ঘর বাড়ি যা ছিল সব বাগান টাকা সব বিক্রি করে, সোনা দানা যা ছিল সব বিক্রি করে, তবে এই টাকাটা তুমি থাকবে কোথায়? তখন বললেন যে আল্লাহ দুনিয়া এতিমের, এতিম মানে কেউ নেই, এতিম মানে তার কেউ নেই, আল্লাহ তার জন্য যথেষ্ট। স্ত্রীকে বাইরে বার করে নিলেন, ছেলেগুলোকে হাত ধরে নিলেন, যা পোশাক করেছিল ওই পোশাকই শেষ পোশাক নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে দাঁড়িয়েছেন, আল্লাহ নবী বললেন কি গো ওদের যে সমস্যাটা হয়েছিল গাছ দিয়ে, আল্লাহ রাসূল সব জানেন, তবু জিজ্ঞাসা করলেন, সাহাবারা সব বসে আছে, কি গো গাছটা ঝামেলা মিটে গেছে? বললেন হ্যাঁ হুজুর মিটে গেছে। আল্লাহ নবী আস্তে আস্তে বললেন সাহাবা বলুন তো ওটা কেমন ভাবে হইলো? সব ঘটনা বললেন, সব ঘটনা বলার পর আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ছোট ছোট পরীক্ষা নিতেছেন, কেঁদে ওই সাহাবাকে বুকে জড়িয়ে নিলেন, জড়িয়ে নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সব নিয়ে দিয়েছি, আপনি আমি কথা নিয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন তুমি যাবে তাহলে কোথায়, তোমার স্ত্রী তোমার এই কুচু কাঁচা বাচ্চা নিয়ে তুমি কোথায় যাবে? সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাত যখন আমার মাথার মধ্যে আছে ইনশাআল্লাহ আমি সারা কোনোদিন কোনো কিছু ভয় পাই না, যেখানে আল্লাহ আমাকে ডাকবে সেখানেই আমি থাকবো, রাস্তায় পড়ে থাকবো। সেও আল্লাহ নবী বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে না, আওয়াজ হলো
আরেকটা ইয়াতিমের জন্য যেভাবে হোক স্যাক্রিফাইস করেছে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমি আল্লাহ খাস করে ওর জন্য স্পেশাল একটা জান্নাত আল্লাহ বানিয়ে দিয়েছি বলুন সুবহানাল্লাহ বুঝে গেল বাপ আল্লাহর নবীর আদর্শকে বাস্তবের রূপ দিয়েছেন তাই তাদের দাম তাদের রিলিজন তাদের মহানসা সাহাবা এই জন্য বুঝতে পেরেছেন সাহাবারা যে ঘোড়ায় চাপে সাহাবারা যে ঘোড়ায় চাপে সেই ঘোড়ার পায়ের ধুলো সেই ঘোড়ার পায়ের ধুলো একটা যদি পাল্লায় রাখা হয় সারা বিশ্বের যত ওলি আছে গবস আছে কুতুব আছে ফকির আছে দরবেশ আছে সকলের নেকিকে যদি এক দিকে রাখা হয় ওই সাহাবার ঘোড়ার ধুলো দাম সবচেয়ে বেশি হবে কবি সুবহানাল্লাহ তাহলে আমার নবীর দাম আর সারা সরকার তাহলে কত কত না বোঝা গেল সাহাবার দাম যদি এত হয় তাহলে নবীর সালার মান তার কত বড় আল্লাহ না বোঝা গেল গসুল আজমকে জিজ্ঞাসা করা হয়েছে যে সাহাবাদের এত মান আর সান কেন বলেছিলেন আমরা রসুলকে ভালোবাসি যখন মনে পড়ে সরকারের কে তার কথাগুলো মেনে চলার চেষ্টা করি কিন্তু প্রত্যেকটা সাহাবা তারা রাস্তা দিয়ে চলত তাদের মনটা কিন্তু রসুলের কাছে জমা দিয়ে দিয়েছিল বলুন সুবহানাল্লাহ তারা ঘরে থাকত তাদের মনটা ছিল রসুলের কাছে তাদের অন্তরের চক্ষুটা ছিল রসুলের দিকে তাদের 24 ঘন্টা ফোকাস ছিল আমার সরকারের দিকে বলবেন সুবহানাল্লাহ যেটা কারো পক্ষে সম্ভব নয় একমাত্র এটা সাহাবার পক্ষে সম্ভব যার জন্য ইজ্জত মান সম্মান আল্লাহ এত বুলন্দ করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ তাই আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো যে পথ আমাদের সামনে রেখে গেছে সেইটাকে জীবনে চড়ার পথে পাথেয় করে নিয়ে যদি আমরা চলতে পারি আমরা এই জগতে শান্তি পাব এবং আখিরাতের জগতে আমরা শান্তি পাব আল্লাহ যেন আমাকে আপনাকে সারা বিশ্বের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথ ও মতে আমাদের চলার জন্য তৌফিক দান করেন আমিন আমিন সুবহানাল্লাহ